গত লেকচারে আমরা যেখানটা ছেড়েছিলাম এই লেকচারে আমরা সেখান থেকেই শুরু করছি কিনা, নয়েস দিয়ে গল্প করব। যে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টে যে লাস্ট পোর্শনটা ছিল আমাদের নয়েস ছিল, তো সেই নয়েসটার জন্য যে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট আমরা কী জিনিসটা বলেছিলাম যে আমাদের সিগন্যালটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে ডিউ টু সাম রিজন। একটা রিজন পড়েছিলাম হচ্ছে আমাদের অ্যাটুনিয়েশন, সেকেন্ড রিজন বলেছিলাম ডিলে ডিস্টরশন, আর থার্ড রিজন বলেছিলাম নয়েস। আমরা এই লেকচারে নয়েস দিয়েই আমরা শুরু করবো যে নয়েস জিনিসটা কী বুঝবো, কি হোয়াট ইজ আ নয়েস, খুব ইম্পর্টেন্ট জিনিস, পুরো পিওরলি আমরা ইলেকট্রনিক্সের গুড হয়ে গেছি কোনোভাবে। জিনিসটা কী, একটা সিগন্যালের নয়েস কীভাবে আসে এটা প্রথমে জানতে হবে। বলছে সিগন্যাল ট্রান্সমিট থ্রু আ ট্রান্সমিশন মিডিয়া, অবভিয়াসলি আমাদের সিগন্যাল কী দিয়ে যায়, তার দিয়ে যাবে, তাছাড়া তো যেতে পারবে না। এই যে আমাদের কী হবে, আমাদের তারের মধ্যে দিয়ে সিগন্যালটা যাচ্ছে, ভালো কথা, ভালো কথা। সাম টাইপ অফ আনডিজায়ার্ড সিগন্যাল মে মিক্স উইথ ইট, সাচ অ্যাস ইন্টার মডুলেশন নয়েস অর ক্রসটক। মানে বলছে কি, একটা সিগন্যাল ধরে নাও তুমি এই সিগন্যালটা পাঠিয়েছো, তো তোমার যেই তারের মধ্যে তোমার সিগন্যাল থাকবে এরকম তো কোনো ব্যাপার নেই, এরকম তো মাথা দিব্যি কেউ বলেনি, তো তুমি আমার, আমি তোমার সঙ্গে কমিউনিকেশন করছি, আমি একটা সিগন্যাল এরকমভাবে পাঠিয়েছি। হতে পারে সেরকম মোমেন্টেই হয়তো আমার পাশের বাড়ির কেউ একজন এরকম একটা আরেকটা সিগন্যাল পাঠিয়েছে, হতেই পারে এই সিগন্যালটা এর ওপর দিয়ে যাচ্ছে, তো হতেই পারে কোনোভাবে এই সিগন্যালটা এই সিগন্যালটা মার্চ করে গেলো, মানে ইনফরমেশান এক্সচেঞ্জ হয়ে গেলো বা কোনোভাবে মিক্সড আপ হয়ে গেলো, হতেই পারে। তো এই যে মিক্স আপ হয়ে যাওয়া মানে কি, আমি তোমাকে একটা সিগন্যাল, মানে সিগন্যাল মানে কিছুই না, আমরা বলেছিলাম কি একটা ডিজিটাল ডেটাকে আমরা সিগন্যালে কনভার্ট করছি, সেটা দ্যাট ক্যান বি অ্যানালগ বা ডিজিটাল। আমি ধরলাম একটা অ্যানালগ সিগন্যালে আমি কনভার্ট করেছি, অ্যাকচুয়ালি তো এইভাবেই হয়, ডিজিটাল ডেটাকে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে তারের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তো সবাই তাই করেই হয়তো পাঠাচ্ছে, ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে পাঠাচ্ছে। তো অবভিয়াসলি তার ডেটাটা পাল্টে গেলো, তো যদি আমার অন্য কোনো সিগন্যাল, মানে আমার সিগন্যাল ছিল এইটা, হট করে অন্য কোনো সিগন্যাল এখান থেকে ঢুকে গেল, তার মানে কি এই জায়গাগুলো যে ক্রস, যে এই যে অবভিয়াসলি যে এই যে মিক্সিং পয়েন্টটা কী হলো, ডেটাটা আমার চেঞ্জ হয়ে গেলো কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে আমার ডেটাটা চেঞ্জ হয়ে গেল, মানে আমার ডেটাটা কোরাপ্ট হয়ে গেল। তো এটা কি অ্যাকচুয়ালি আমরা বলছি নয়েজ, বলছি দু তরফে নয়েজ হতে পারে, একটাকে বলা হয় ইন্টার মডুলেশন নয়েজ হতে পারে, একটাকে বলা হয় ক্রসটক, দুটোভাবে নয়েজ কিন্তু আমার আমার একটা সিগন্যালে আসতে পারে। তো দুটো টেকনিকটাই পড়ছি, তাহলে বুঝলাম কি আনডিজায়ার্ড সিগন্যাল আমাদের অরিজিনাল সিগন্যালের সাথে মিক্স হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা কীভাবে অ্যাকচুয়ালি, এগুলো পুরোপুরি হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের টার্ম, আমাদের যে ইসি ডিপার্টমেন্টের এরা পুরোটা ডিল করছে, আমরা জাস্ট বেসিকগুলো মানে আইডিয়াগুলো নিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা কী করবে, আইডিয়াটা যে এরকম জিনিস হয়, একদম ডিটেলস অঙ্ক করে কীভাবে হয় সেটা আমরা দেখবো না কোনোভাবেই, বুঝতে পেরেছি। তাহলে চলে আসি, তা ইন্টার মডুলেশন নয়েস মানেটা কি দেখে নি। বলছে ইট অকার ইন দ্য কেস হোয়্যার সিগন্যাল উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাস থ্রু দ্য সেম ট্রান্সমিশন মিডিয়া, এক্ষুনি তাই বললাম কিন্তু আমি যে একটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি যায় তাকেই বলা হয় ইন্টার মডুলেশন নয়েস। বলছে না এটা তাকেই বলে না, বলবো সেরকম কন্ডিশন, ইন সাচ আ কেস দ্য ফ্রিকোয়েন্সি অফ সাম সিগন্যাল মে কম্বাইন টু জেনারেট আ নিউ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট উইচ মে ইন্টারফেয়ার উইথ দ্য সিগন্যাল অফ সেম ফ্রিকোয়েন্সি সেন্ড বাই দ্য ট্রান্সমিটার, দিস লেড টু আ ডিস্টারশন ইন দ্য সিগন্যাল। তাহলে কথাটা কী বললাম, বাংলায় বলে দিই, ইংলিশে পড়লাম, বাংলায় কী বললাম, আমার এরকম একটা সিগন্যাল ছিল, হুট করে একটা আনডিজায়ার এরকম কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল এসে ও কী করলো, কম্বাইন হয়ে গেল, কম্বাইন হয়ে একটা নতুন ফ্রিকোয়েন্সি জন্ম দিল যেটা কিনা ট্রান্সমিটার পাঠায়নি কোনো দিন, ঠিক আছে। যেরকম কোনো ট্রান্সমিটার হয়তো পাঠায়নি সেরকম কোনো সিগন্যাল, একটা নতুন রকম সিগন্যাল দিল, তাতে কী হলো, তাহলে আমার দুটো ফ্রিকোয়েন্সি কোনোভাবে কম্বাইন করে একটা অন্য ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেলো, তার মানে গল্পটা কী হচ্ছে, তাহলে আমার ডেটাটা করাপ্ট হয়ে গেলো। আলটিমেট সিম্পল গল্প বুঝবো আমরা, অত কী করে হওয়া অঙ্ক করে দেখবো না আমরা, আমরা সিম্পল একটা জিনিস বুঝলাম যে আমার একটা সিগন্যাল যাচ্ছিলো, সেই সিগন্যালের মধ্যে একটা অন্য কোনো ফ্রিকোয়েন্সি চলে আসলো, এসে দুটোকে কম্বাইন হয়ে একটা নতুন ফ্রিকোয়েন্সি জন্ম দিলো, তাতে কী হলো, এটা একটা আমার প্রবলেম হয়ে গেলো, আমার অরিজিনাল সিগন্যালই চেঞ্জ হয়ে গেছে, আমার আমি হাই লিখেছি তার সিগন্যাল পাঠিয়েছি, সেটা আমার হয়ে গেলো বাই হয়ে গেলো, তাহলে গল্পটা তাহলে কী হতে পারে বলো। তো এটাকেই একটা ওয়ান কাইন্ড অফ বলছে আমার ইন্টার মডুলেশন নয়েস, আইডিয়া নিচ্ছি, ডিটেল ড্রাইভ করবো না কোনোভাবে কোনো টপিকে, আইডিয়া নিয়ে যাচ্ছি যে এরকম একটা ঘটনা হতে পারে, কীভাবে হয় কী বিত্তান, তার অঙ্ক, তার পুরো ফর্মুলেশন ডেরিভেশন, এগুলো সব ইলেকট্রনিক্সের লোকেদের ব্যাপার, আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা আইডিয়া নিয়ে বেরিয়ে যাবো, ব্যাস। পরীক্ষা হলে কিন্তু তোমাদের লিখতে দেবে কাকে বলে ইন্টার মডুলেশন নয়েস, লিখতে হবে তোমাকে, আর বেসিক বিত্তান লিখতে হবে না, দু নম্বরে আসবে এটুকু লিখে দিলে মোর দেন এনাফ, ফুল মার্কস,
ঠিক আছে চলে আসি। নেক্সট বলছে ক্রসটক, ক্রসটক কি বলছে, ওয়েন আ ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল পাস থ্রু ওয়ান ওয়্যার, মানে একটা তারের মধ্যে থেকে যখন ইলেকট্রোম্যাগনেটিক একটা সিগনাল এরকম যাচ্ছে, এ আর ইন্ডিউস অন দ্য আদার ওয়্যার ডিউ টু ক্লোজ প্রক্সিমিটি অফ আ সিগনাল, হতে পারে আমরা দেখেছি যে তারগুলো খুব গায়ে গায়ে থাকে, এতটাও গ্যাপ থাকে বলে মনে হয় না, খুব গায়ে গায়ে লাগানো থাকে, মানে একের সঙ্গে এক গায়ে লাগানো থাকে। এরকমভাবে যদি ছোটো করে ছবি আঁকি, ধরে নাও এই একটা তার রয়েছে, তার উপর দিয়ে এরকম একটা তার চলে গেছে গায়ে গায়ে, তো ধরে নাও এখান থেকে একটা সিগনাল এরকমভাবে যাচ্ছিলো, এখান থেকে সিগনাল যাচ্ছিলো, তো যেহেতু আমাদের দুটোর মধ্যে একদম গায়ে গায়ে, ডিউ টু সাম ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টেড হতে পারে যে একটা তারের সিগনাল ইন্ডিউস মানে কোনোভাবে অন্য তারে ঢুকে গেছে, এরকমও কিন্তু আমরা ক্ষেত্র হতে পারে, ক্ষেত্রফল দেখতে পারি যে একটা তারের সিগনাল কোনোভাবে ডিউ টু সাম ফিজিক্স ব্যাকগ্রাউন্ড ইন্ডিউস হয়ে আমাদের একটা তারে ঢুকে গেছে। কীভাবে হচ্ছে, কী ফিজিক্স ব্যাকগ্রাউন্ড আমার জানার দরকার নেই, বলছে এটা হতে পারে, এটা হয়ে এসেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রসটক, মানে একটা তার থেকে সিগনাল আরেকটা তারে ইন্ডিউস হয়ে চলে যাওয়াটাকে কী বলা হচ্ছে, ক্রসটক বলা হচ্ছে। তাহলে এই দুটো কারণে কিন্তু আমাদের সিগনালে, আমাদের সিগনাল কোনোভাবে কোরাপ্ট হতে পারে, সেই কোরাপশানটাকেই আমাদের বলছি নয়েজ বলছি, মানে আমরা অ্যাকচুয়াল যে প্রথমেই ডেফিনেশনে কী বলেছিলাম যে আনডিজায়ার্ড সিগনাল আমার অরিজিনাল সিগনালের সাথে মিস হয়ে গেলেই, মিক্সড হয়ে গেলেই প্রবলেম হয়ে যায়। সে আনডিজায়ার্ড সিগনাল কীভাবে মিক্সড হতে পারে, একটা ইন্টার মডুলেশন নয়েজ বলতে পারি বা একটা ক্রসটক, এই দুটো পদ্ধতিতে কিন্তু মিক্স হতে পারে, সেই দুটো পদ্ধতি আমি এখানে বলে দিয়েছি। এবার যে পয়েন্টটা নয়েজ রিলেটেড যে জিনিসটা পড়বো, কারণ নয়েজ বলে আমি একটা আলাদা লেকচারই করে দিলাম যে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়, নয়েজ নিয়ে কোনো যাতে সমস্যা না, কারণ নয়েজ হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, নয়েজই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ডেটাটাকে আমাদের কোরাপ্ট করছে, মানে আমি যে ডেটা পাঠাচ্ছি অন দ্য ইন্টারনেট সেই ডেটাটা কোনো না কোনোভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তা সেটাই হতে দেবো না কোনো, ওটাই প্রবলেম সমস্যা, সেটা নিয়ে আমরা দেখছি। এবার আমরা যেটা পড়বো যে সিগন্যাল টু নয়েজ রেশিও, একটা সিগন্যালের রেসপেক্টে একটা নয়েজের রেশিও কী করে ফাইন করবো, বলছে এটাকে আমরা ছোটোভাবে বলে থাকি এসএনআর বলা হয়, সিগন্যাল টু নয়েজ রেশিওকে আমরা এসএনআর বলা হয়। বলছে এসএনআর ইজ ইউজ টু ডিটারমাইন দ্য এফেক্ট অফ নয়েজ অন দ্য সিগনাল, মানে আমার সিগনালের মধ্যে কতটা নয়েজের এফেকশন পড়েছে, মানে এফেক্ট পড়েছে সেটা আমরা এই রেশিও থেকে বুঝতে পারবো। তাহলে কীভাবে রেশিও ডিফাইন করা হচ্ছে, ইট ডিফাইন অ্যাজ দ্য পাওয়ার রেশিও অফ অ্যাভারেজ পাওয়ার অফ সিগনাল টু দ্য অ্যাভারেজ পাওয়ার অফ নয়েজ, মানে একটা সিগনালের কতটা অ্যাভারেজ পাওয়ার ডিভাইড করবো অ্যাভারেজ পাওয়ার অফ নয়েজ, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় এসএনআর বা সিগনাল টু নয়েজ রেশিও। ঠিক আছে, বলছে কি যদি আমাদের মোর দ্য ভ্যালু অফ এসএনআর, যত আমাদের এসএনআর এর ভ্যালু বেশি হবে লেস দ্য সিগনাল ইজ ডিস্টর্ট ডিউ টু নয়েজ, মানে যেটা ইনভার্স প্রপোর্শনাল, যত আমাদের এসএনআর এর ভ্যালু বেশি হবে তত আমাদের নয়েজ সিগনালে কম হবে, মানে তার মানে ইনভার্স রেশিও। তাহলে মানে কি বলতে, এসএনআর যদি বলি, এসএনআর আমরা ফিজিক্সে বলতাম না ওয়ান বাই নয়েজ, মানে যত আমার এসএনআর এর ভ্যালু বাড়বে তত সিগনালে আমার নয়েজ কম হবে, আমরা সেটাই তো চাই, নয়েজটা তো কমাতে চাই, নয়েজ হলে কী হবে আমাদের প্রবলেম হয়ে যাবে না, আমরা সব জায়গায় তাই বলে নয়েজ, আমাদের হেডফোন নিই নয়েজ ক্যান্সেলেশন ইউজ করি, মাইক নিই নয়েজ ক্যান্সেলেশন ইউজ করি, তাই নয়েজকেই তো রিমুভ করতে হবে কোনোভাবে, বেসিক গল্প, যে কোনো সিগনাল থেকে নয়েজ রিমুভ করাটা আমাদের টেকনিক থাকে, তার জন্য হাই এন্ড ডিভাইস ইউজ করছি আমরা, এটাই তো গল্প আর তো কিছু না। এবং এটা ব্যাপার হচ্ছে অ্যান্ড ভাইস আছে, উল্টোটাও সেম, তাহলে নয়েজ বাড়লে কী হবে, এসএনআর কমে যাবে। ঠিক আছে, বলছে এসএনআর ইজ ইউজুয়ালি এক্সপ্রেস ইন ডেসিবাল, এর ইউনিট কি ডেসিবাল, ডিবিতে ইউনিট করা হয়, তো বুঝতেই পারছি ডেসিবাল মানে সাউন্ডের একটা ওয়ান কাইন্ড অফ ইউনিট, আমরা কত ফিজিক্স ছোটোবেলা পড়েছিলাম। তো এসএনআর ডিবিকে কীভাবে ডিফাইন করা, মানে এসএনআর ইন ডেসিমাল ফরম্যাটে, মানে ডেসিমালের রেসপেক্টে ডিফাইন করবো কি, 10 log base 10 এসএনআর, মানে আমাদের যে নর্মাল এসএনআরের যে ভ্যালুটা দেওয়া থাকবে আমরা একটা অঙ্ক করে দেখবো, অঙ্ক করে ক্লিয়ার করবো, সেটাকে আমরা কী করবো, কনভার্ট করবো, এটা কিন্তু ডেসিবেলে না, তো এখান থেকে যদি ডেসিবেলে কনভার্ট করতে আমরা কী করবো, 10 log 10 এসএনআর এর রেসপেক্টে যদি করি তাহলে আমরা সেই ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে এসএনআর ডিবি, মানে ইন ডিবি টার্মস, মানে ডেসিমাল টার্মসে এসএনআর, আমরা যখনই কোনো অঙ্ক করবো সেটা কিন্তু ডেসিমাল টার্মকে রেখে মাথায় রেখেই করবো, মানে ইন ডেসিমাল, মানে এসএনআরটাকে ডেসিমালে কনভার্ট করে, মানে ডেসিমাল যে ইউনিটে কনভার্ট করে আমরা কাজ করবো। দেখো রেশিওর কিন্তু কোনো ইউনিট হয় না, আশা করি তোমরা সবাই জানো যে যখনই আমরা রেশিও বার করি রেশিওর কিন্তু কোনো ইউনিট হয় না, তো আমাদের তো একটা ইউনিটকে আমাদের এক্সপ্রেস করতে হয়, মানে এসএনআরটাও এখন একটা এমন একটা স্ট্যান্ডার্ড টার্ম হয়ে গেছে যে ওটাকে আমরা কোনো একটা ইউনিটে এক্সপ্রেস করি, সেই ইউনিটটার নাম হচ্ছে ডেসিবাল, ইউনিটটার নাম ডেসিবেল বলতে পারি, ডিবি বলে বলি আমরা, তো আমাদের সেই রেশিও থেকে সেই জায়গাটা কনভার্ট করতে হয় বাই দিস ফর্মুলা, 10 log 10 আমাদের এসএনআর যদি ফেলি তাহলে আমরা সেই ডিবিটা পেয়ে যাবো, মানে সিম্পল কথা বুঝতেই পারলে। এইবার গল্পটা হচ্ছে যেখানে আমরা এই যে পোর্শনটা পড়বো এটা হচ্ছে যে ডেটা রেট অফ আ চ্যানেল, একটা চ্যানেলের ডেটা রেট কী করে ডিটারমাইন করবো, তোমাকে একটা চ্যানেল বলতে গেলে সে তারের কথা বলছি, সে তারের বা চ্যানেল বলতে পারি, একটা সেকেন্ড, চ্যানেলের ডেটা রেট,
ডেটা রেটকে, আমি ডেটাটা লিখতে ভুলে গেলাম, এটা এখানে ডেটা লিখে নিই, ডেটা রেটকে ডিফাইন করা দুটো আমাদের লজিক্যাল থিওরেম, মানে লজিক্যাল বলতে গেলে একটা থিওরেম দুটো বড় বড় সায়েন্টিস্ট দিয়ে দিয়ে গেছে, একটাকে বলে নাইকুইস্ট, একটাকে বলে স্যানন, ঠিক আছে। এবার গল্পটা কি বলছে, স্যাননের যে থিওরি কি বলছে, স্যানন আমাদের বলেছে এই নাইকুইস্টের দিয়ে শুরু করি, নাইকুইস্ট যে সায়েন্টিস্ট সেটা আমাদের নাইকুইস্টের বিট রেট বলে দিয়েছে, তার ফর্মুলা কি বলেছে, নাইকুইস্টের যে থিওরেম কি বলছে বা নাইকুইস্ট বিট রেট কি বলছে, বা ডেটা রেট ফর দ্য নয়েজলেস চ্যানেল, মানে তার মানে কি বুঝলাম, নাইকুইস্ট আমাদের নয়েজলেস চ্যানেলের রেসপেক্টে একটা বলে গেছে যে আমাদের ম্যাক্সিমাম ডেটা রেট কত হতে পারে, যে নাইকুইস্টের রেসপেক্টে যদি ভেবে বার করি তাহলে কি বলেছে, আর নাইকুইস্ট কার জন্য বলে গেছে, যদি চ্যানেলটা নয়েসলেস হয় তাহলে চ্যানেলের ডেটা রেট কত হতে পারে, তাহলে আমি এখানে ফর্মুলাতে আমরা ফেলেছি, ফর্মুলাটা পড়ছি, বিট রেট ইজ ইকুয়াল টু টু ইন্টু বি ইন্টু লগ টু এল, বিটা কি বলছে, বিটা বলে দেওয়া হবে ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেল, এলটা হচ্ছে নাম্বার অফ সিগন্যাল লেভেল ইউজ টু রিপ্রেজেন্ট ডেটা, এটা ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সিগন্যাল লেভেল লাগে, সিগন্যাল লেভেল কথাটার মানে কি বলে দিই, ধরে নাও একটা ডেটা, ধরে নাও তোমার দাবার রয়েছে যে 128, ধরে নাও একটা ডেটা আমি বলছি বা হাই, এই হাইটাকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো বিট লাগবে, যেরকম আমরা বলতাম না যে আমাদের এতগুলো বিট লাগবে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটাকেই বলছে লেভেল বলছে, একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো সিগন্যাল লেভেল লাগবে সেটাই বলতে চাইছে, ঠিক আছে। নাইকুইস্ট, দেখো নয়েজলেস চ্যানেল তো হয় না, এটা তোমরা সবাই জানো যে নয়েজ চ্যানেল নয়েজলেস হবে এটা আইডিয়াল ইজ নট পসিবল, যেটা বলতাম না আমরা আইডিয়াল মেশিন ছোটোবেলায় যখন পড়তাম, মেশিন পড়তাম ক্লাস টেনে ফিজিক্সে যখন পড়তাম বা যে কোনো কিছু পড়তাম ফোর্সের রেসপেক্টে পড়তাম, তা কখনো আইডিয়াল কোনো জিনিস কিন্তু কখনো হয় না, তাই জন্য এই জিনিসটা আমরা আইডিয়াল কনসেপ্টে বলছি, যদি কোনো নয়েজলেস না হয় তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি তোমার বিট রেট বার করতে পারবে, যেটা কি না আমাদের প্র্যাকটিক্যালি ইজ নট পসিবল, তাই জন্য আমাদের এই থিওরেমটা খুব একটা আমরা ব্যবহার না করে আমাদের চলে আসে কি, আমাদের চলে আসে হচ্ছে স্যানন ক্যাপাসিটি বা স্যাননের থিওরিটা চলে আসে, যে কিনা নয়েজের জন্য বলে গেছে, যে কার জন্য বলে গেছে, যদি আমার চ্যানেলটা নয়েজি হয়, যেটা মোস্ট প্রবাবলি এটা পসিবল প্র্যাকটিক্যালি তাই হয়, যে কোনো চ্যানেল কখনোই কিন্তু আমাদের নয়েজলেস কিন্তু কোনো দিন হয় না, নয়েজি হয়, তো নয়েজি চ্যানেলের বিট রেট কী করে বার করব বা ডেটা রেট কী করে বার করব, ফর্মুলা দেওয়া আছে বুঝতেই পারছো, বি ইন্টু লগ বেস টু ওয়ান প্লাস এস এন আর রেশিও, এস এন আর কতটা মানে এস এন আর রেশিওটা তোমাকে বলে দেওয়া হবে, তাহলে সিটা কি, সিটা হচ্ছে ডেটা রেট আর বিটা কি ব্যান্ডউইথ অফ আ চ্যানেল, তাহলে আমাদের এই স্যানন ক্যাপাসিটির ভিত্তিতে কিন্তু পরীক্ষায় অনেক অঙ্ক দেবে, আমি কিছু অঙ্ক তোমাদের সলভ করে আসে এক্সাম্পল আমি তোমাকে আমাদের দেখিয়ে দেবো, জিনিসটা তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এইটারই ভিত্তিতে তোমাদের কী দেবে, এইটারই ভিত্তিতে তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষায় আসবে, নারকুইস্টের রেসপেক্টে কোনো অঙ্ক আসবে না, নারকুইস্টের থিওরেমটা হচ্ছে যেহেতু পড়তে হয় অনেক সময় আমাদের এক নম্বরে দিয়ে দেয় যে নারকুইস্টের বিট রেটের ফর্মুলা কী বা নয়েজ নারকুইস্ট কার জন্য বলে গেছে, নাইকুইস্ট, নারকুইস্ট না, নাইকুইস্ট নয়েজলেস চ্যানেলের জন্য একটা ফোদের ফর্মুলা দিয়ে গেছে, বাট নাইকুইস্টের ফর্মুলাটা কোনো রকম কোনো সিম্পল কথা বলতে গেলে এটা আইডিয়াল কনসেপ্ট, কোনোদিন কোনো তার আমাদের নয়েজ ছাড়া হয় না, কোনোদিন কোনো ট্রান্সমিশন নয়েজ ছাড়া হয়ই না, তো সেই জন্য এটাকে আমরা অতটা গুরুত্বপূর্ণ না দিয়ে আমরা কাকে গুরুত্বপূর্ণ দিই, আমরা স্যাননকে গুরুত্বপূর্ণ দিই, স্যানন কি বলছে, নয়েজি চ্যানেলের জন্য কিন্তু বলছে, একদম সিম্পল কথা যেখানে কিন্তু নয়েজ আছে, তো ফর্মুলাটা বলে দিয়েছি একটা অঙ্ক করি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চেয়েছে, ঠিক আছে চলে আসি, এই অঙ্কটা করলে আমাদের পুরো জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে, কি বলতে চেয়েছে অঙ্কটা, এক্সাম্পলের হিসেবে অঙ্ক রয়েছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিট রেট অফ আ চ্যানেল হ্যাভিং আ ব্যান্ডউইথ বলে দিয়েছে 31,000 hertz, ঠিক আছে, আর এস বাই এন রেশিও বলে দিয়েছে কি 20 decibel বলে দিয়েছে, মানে 20 decibelই আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, মানে মানে অলরেডি 20 decibel এসে এসে রিপ্রেজেন্ট করা আছে, তো সিম্পল কথা আমাদের কী কী দেওয়া আছে গিভেনগুলো লিখি, তাহলে ব্যান্ডউইথ কী দেওয়া রয়েছে, ব্যান্ডউইথ দেওয়া রয়েছে 3100 hertz, ঠিক আছে, আর এস বাই এন রেশিও কী দেওয়া রয়েছে আমি সিম্পল যদি লিখি, এস বাই এন রেশিও আমাদের দেওয়া রয়েছে 20 decibel দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে আমাদের সিম্পল এই যে এস বাই এন রেশিও রেসপেক্টে যদি ভাবি আমাদের কী বলা হয়েছিল যে এস এন আর, এস এন আর আমি ওপরেই লিখেছি, এস এন আর যদি আমি ডিবিতে রিপ্রেজেন্ট করি ডিবি ডেসিবলে, তাহলে কী হবে 10 log 10 log base 10 এস এন আর, এস এন আর মানে এস বাই এন রেশিও, এস এন আর মানেই হচ্ছে এস বাই এন রেশিও, তাহলে আমরা এটা বলেছি অলরেডি, ফর্মুলাটা কিন্তু আমাদের ওপরে ছিল, আমরা যখন ওপর থেকে আসছিলাম আমরা এই জিনিসটা দেখেছিলাম যে আমাদের এস এন আর নর্মাল রেশিওতে তো কোনো ইউনিট হয় না, বাট ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ওটা কীভাবে করবো, এস এন আরটাকে যদি আমরা লগ 10 বেস দিয়ে এ করি, মানে এটাকে মানে ক্যালকুলেট করি, তাহলে আমরা এস এন আর ডিবিতে আমরা চলে যাবো, তাহলে অবভিয়াসলি তাহলে আমাদের পরীক্ষায় কী দাবা রয়েছে, আমাদের কী বার করতে হবে সেটাকে আমি এটা দেখিনি, ঠিক আছে, আমাদের কী বলেছে ডেটা রেট বার, ম্যাক্সিমাম বিট রেট, ডেটা রেট আর বিট রেট একই কনসেপ্ট,
তো আমাদের ডেটারেটার কী কী গল্প আমাদের কী ছিল, আমাদের তার তার জন্য ফর্মুলা কী ছিল, আমাদের স্যানান ক্যাপাসিটি কী বলেছিল, সি ইন্টু আমাদের কী বলেছিল বি ইন্টু মানে বি মানে ব্যান্ডউইথ অফ আ চ্যানেল ইন্টু লগ বেস টু, লগ বেস টু ওয়ান প্লাস এস বাই এন রেশিও। এখানে কিন্তু ডিবিতে না, শুধু রেশিওটা বলেছিল, ঠিক আছে, কিন্তু আমাদের ডিবিতে দেওয়া আছে, তাহলে মানে আমাদের ডিবি থেকে কোনোভাবে আমাদের এসএনআরে কনভার্ট করতে হবে। ভালো করে আস্তে আস্তে ফের বলছি, পরীক্ষা আমাদের দেওয়া রয়েছে হচ্ছে ব্যান্ডউইথ দেওয়া রয়েছে, আর এস বাই এন রেশিওটা আমাদের ডিবিতে কনভার্ট করে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের স্যানান ক্যাপাসিটির মানে আমাদের ফর্মুলাটা কী আছে, ফর্মুলা বলছে বি ইন্টু লগ বেস টু ওয়ান প্লাস এস বাই এন। এখানে কিন্তু এই এস বাই এনটা কিন্তু ডিবিতে না, নর্মালটার বলছে। এখানে দুটো জিনিস হয়, ভালো করে ভেবে রাখো, একটা হচ্ছে নর্মাল এস বাই এন রেশিও, একটা হচ্ছে এস বাই এন রেশিওটাকে কনভার্ট করছি ডিবিতে। এটার ফর্মুলা হচ্ছে 10 log base 10 এস বাই এন রেশিও, যদি করি তাহলে আমি কী পাবো, এস বাই এন ডিবি ফর্ম্যাট, মানে ডিবি ইউনিটে চলে যাবে না। আমি সিম্পল বলছি, যেরকম নর্মাল একটা অ্যান্সার পেলাম ওটাকে আমি মিটারে কনভার্ট করছি, বুঝলে না, সিম্পল কথা বলছি, এরকম গল্প, মানে আমি কোনো একটা ইউনিটে কনভার্ট করে আমি রাখছি, কিন্তু আমাদের কিন্তু এটা ইউনিটে কনভার্ট করেই দিয়েছে যে আমাদের 20 dB নয়েজ, এস বাই এন রেশিও 20 dB। সেখান থেকে আমাদের ফার্স্টে কী করতে হবে, এস বাই এন রেশিও বার করতে হবে, তার জন্য তো অলরেডি বুঝেই গেছো। তাহলে আমাদের এখানে যদি লিখি তাহলে কীভাবে লিখবো, আমাদের দাবা রয়েছে এইটা, মানে 20 dB, 20 dB দাবা রয়েছে, তাহলে আমরা কী করবো, 10 log base 10 এস বাই এন, মানে এস এন আর বার করবো, মানে আমাদের কোনোভাবে এস এন আর আর এস বাই এন কিন্তু ব্যাপারটা একই। তো তুমি যদি এটাকে করে দেখো, মানে আমাদের লগকে অ্যান্টি লগ নিয়ে পুরো জিনিসটাকে, এটা আমরা বেসিক ছোটোবেলা লগ করতাম, যদি করে দেখো আমাদের এস বাই এন এর রেশিওটা পাবো। এটা যদি ক্যালকুলেটারও করে দেখো কোনো অসুবিধা নেই, আমি এখানে এটা করে সময় নষ্ট করলাম না, আমি আমরা পাবো হচ্ছে 100 পাবো। কী পাবো? 100। কী করে করবো, এটা অ্যান্টি লগ নিতে হবে, অবভিয়াসলি লগ এপার থেকে উপরে হাঁটাতে গেলে যে প্রসিডিওরগুলো তোমরা ছোটোবেলা করে থাকো সেই জিনিসটাকে মাথায় রাখলেই তোমরা পারবে, কোনো অসুবিধা নেই যদি এই জিনিসটা জানো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ক্যান্সার আসবে, আমাদের 100 আমাদের আসবে এস বাই এন রেশিও। তাহলে আমাদের এখানে পুট করে দাও খুব সোজা, তাহলে বি এর ভ্যালু কত, 3100 ইন্টু লগ বেস টু, লগ বেস টুর কত ভ্যালু, 1 প্লাস এস বাই এন রেশিও হচ্ছে 100। সিম্পল যদি আমি করে দেখি, তাহলে এখানে সিম্পল তুমি করে দেখো, এটা যদি করে দেখলে কীরকম হবে, যে 3100 লগ, এটাকে যদি আমি সিম্পল করে দেখি, এটা মানে 101, মানে এটাকে ভেঙে যদি করি তার মানে এরকমভাবে বলতে পারি যে লগ বেস 10 101 ডিভাইড বাই লগ বেস 10 এন 2, এটা আমরা করতে পারি, কিন্তু এটাকে আমরা লগের রেসপেক্টে এই প্রপার্টিটা আছে। তো যদি আমরা সিম্পল করে দেখি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 20640 bit per second। ঠিক আছে, সবসময় বিট পার সেকেন্ডেই কিন্তু অ্যান্সার পাবো, আমাদের ইউনিট চ্যানেলে সবসময় বিট পার সেকেন্ড আমরা পাবো। তো সেই সূত্রে আমরা দেখো এই জিনিসটা থেকে এই জিনিসটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের এটা পাবো লগ বেস 10 100, মানে 100+1 বাই লগ বেস 10 2। এটা হচ্ছে আমাদের লগের প্রপার্টির মধ্যে থেকেই আসে, আমি কিন্তু এখানে লগের প্রপার্টি পড়াবো না, লগ বেস ক্লাস 9-10 তোমরা যা পড়ে এসছো সেই প্রপার্টির রেসপেক্টেই করছি। করলে আমরা কিন্তু 20, যদি লগের প্রপার্টি না জানো আমার সেটা কিছু করার নেই, সেটা তুমি 9-এ যে স্যারকে তোমাদের পড়েছো স্যার ম্যামের কাছে সেখান থেকে তোমরা জেনে আসতে হবে যে কীভাবে এটা এই প্রপার্টি থেকে আমরা আসছি, এটা লগের বেসিক প্রপার্টির মধ্যে থেকেই আসছে। যাই, এটা আমরা একটা একটা এক্সাম্পল করেছি, আমরা আরেকটা এক্সাম্পল দিকে চলে যাই, যেখানে এখানে কী বলা আছে যে আমাদের ফের বলেছে যে আমাদের ম্যাক্সিমাম বিটরেট বার করতে হবে ফর দ্য চ্যানেল, যেটা ব্যান্ডউইথ বলে দেওয়া হয়েছে 1600 Hz, আর প্রথমটা বলেছে এস বাই এন রেশিও 0, আর এটা বলে দিয়েছে 20 dB। তাহলে আমরা দুটোর ক্ষেত্রে করবো, এটা পাশাপাশি একটু লাইন টেনে ফেলি। তাহলে এখানে আমি বলি ব্যান্ডউইথ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে 1600 Hz, সিম্পল, আর এখানে কী বলে দেওয়া রয়েছে এস বাই এন রেশিও, কী বলে দেওয়া হয়েছে এস বাই এন রেশিও, এখানে বলা হয়েছে 0 dB বলে দিয়েছে এই ক্ষেত্রে। আর এখানে কি আরেকটা দুটো এক্সাম, দুটো আমাদের অঙ্ক করতে হবে একই মধ্যে, যেখানে আমাদের কিন্তু ব্যান্ডউইথ কিন্তু বোদ্ধা ক্ষেত্রে সেম, কিন্তু আমাদের এস বাই এন রেশিওটা কিন্তু আমাদের দুটো ক্ষেত্রে আলাদা। তা 20 dBটা মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেছে, 20 dBকে যখন কনভার্ট করবো তাহলে কী হবে আমার, সিম্পল আমার তো ওখানে 100 চলে আসবে এস বাই এন রেশিওটা, তো আমরা দেখেই নিয়েছি উপর থেকে কীভাবে কনভার্ট, সেটা পুরোটাই লগের লগারিদমের বেশ গল্প, এটা যে লগের গল্প থেকে তোমাদের করতে হবে। তা ফার্স্ট আমরা কী করি, এটা কনভার্ট করে নিই বোদ্ধা কেসে, এস বাই এন আমাদের ডিবিতে দেওয়া রয়েছে, ডিবি থেকে আমরা কী করবো, আমরা কনভার্ট করবো, আমাদের ফর্মুলা কী আছে, এস বাই এন ডিবি ইজিক্যাল টু 10 log base 10 এস বাই এন, সিম্পল যদি কনভার্ট করি তাহলে কী হবে, আমাদের এস বাই এন এর ভ্যালু কত আছে, এখানে আমাদের এস বাই এন ডিবি যেটাতে 0 দেওয়া রয়েছে, তো 0 = 10 log base 10 এস বাই এন, তাহলে সিম্পল এস বাই এন এর ভ্যালু হয়ে যাবে আমার 1 হয়ে যাবে, যেটা তোমরা লগের রেসপেক্টে করলে দেখবে 1 হয়ে যাবে। আর এখানে তো উপর এক্সাম্পলটা দেখেছি যে এস বাই এন এর এখানে ভ্যালুটা আমার এখানে হবে, এস বাই এন এর ভ্যালু
এখানে আমরা 100 হয়ে যাবে, মানে যদি আমরা ডিবিতে কনভার্ট করি এস বাই এন এ, এটা তো ডিবিতে দেওয়া রয়েছে, যদি নর্মাল করি তাহলে 100 হয়ে যাবে। ব্যাস এই হচ্ছে বেসিক গল্প দুটোর ক্ষেত্রে করে নিলাম। এবার সিম্পল কী করবো, চ্যানেলের ক্যাপাসিটি বার করবো, আমাদের যেটা সি এর ভ্যালু বার করবো বা আর ম্যাক্স যেটা বলবো, সি এর ভ্যালু বার করতে গেলে কি ইকুয়াল টু বি ইন্টু বি মানে হচ্ছে 1600 ইন্টু লগ বেস টু ওয়ান প্লাস ওয়ান, তাই তো ওয়ান প্লাস কী ফর্মুলা ছিল, ওয়ান প্লাস এস বাই এন রেশিও, এস বাই এন রেশিও হচ্ছে ওয়ান। তাহলে সিম্পল করো 1600 ইন্টু লগ বেস টু আর এটা ব্র্যাকেটে টু করলে কত হবে, সিম্পল লগ বেস টু হচ্ছে টু, লগ বেস টু টু আর টু হচ্ছে ওয়ান হয়ে যাবে, এই জায়গাটা এর পোর্শনটা ওয়ান হয়ে যাবে, পুরো এই পোর্শনটা কী হয়ে যাবে, যারা লগ মোটামুটি জানো তারা বুঝতে পারছো, এই জায়গাটা লগ ওয়ান হয়ে যাবে। তাহলে 1600 ইন্টু ওয়ান মানে ধরে নাও 1600 বিটস পার সেকেন্ড, ঠিক আছে। আর এই পারটা কী হয়ে যাবে, এপারে এই পারে করি সি ইজ ইকুয়াল টু কত হবে, সে সেম 1600 এর ইন্টু লগ বেস টু 101 যদি ধরে রাখি, সরি 100 অ্যান্ড লগ বেস টু 101 ঠিকই আছে। তো তাহলে আমরা এটা করতে গেলে আমরা তো আগেরটাও দেখলাম যে 1600 ইন্টু লগ বেস 10 101, বেস 10 এ কনভার্ট করলে আমাদের করতে সুবিধা হয়, লগ বেস 10 হচ্ছে টু, করে দেখলে যদি এটাকে সলভ করো, এটা সিম্পল সলভ করতে হবে তোমরা ক্যালকুলেটার ফেললে, 10654 বিটস পার সেকেন্ড একদম আমাদের অ্যান্সার চলে আসবে। করে দেখবে এগুলো, আমরা অলরেডি করা আছে বলে আমি তোমাকে অ্যান্সারটা বলে দিলাম তোমাদের। এই হচ্ছে আমাদের এইভাবে এই অঙ্কগুলো দেবে, আমাদের 3-4 নম্বরের অঙ্ক থাকবে, শ্যাননের ক্যাপাসিটি থেকে তোমাদের অঙ্ক আসবে। তাহলে অঙ্কগুলো আমি আর 1-3 এক্সাম্পল তোমাদের সলভ করে দিলাম, আশা করি তোমাদের, আশা করি এই ব্যাপার নিয়ে আর কোনো সমস্যা নেই।